স্কিল পজিশন এটাতে কোনো এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড লাগবে না বাট যে মেইন যে জিনিসটা হলো তারা কিন্তু যে কেউ ইচ্ছা করলে হোম অফিসে অ্যাপ্লিকেশন করে আসতে পারবে না এটা আনতে হবে একমাত্র কেয়ার হোম যারা এই দেশে রান করে তারা এবং তারা তাদের লাইসেন্স থাকতে হবে হোম অফিসের কাছ থেকে সেটাতে ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি পয়েন্ট হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এবং এইটা যদি কারো না থাকে তাহলে এটা চেষ্টা করেও কোনো লাভ নেই যারাই বিদেশ থেকে আসতে চাবেন তারা কিন্তু এক্সপিরিয়েন্স ইজ নট রিকোয়ার্ড এটা যেহেতু এটা লো স্কিল পজিশন এটাতে কোনো এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড লাগবে না বাট যে মেইন জিনিসটা হলো তারা কিন্তু যে কেউ ইচ্ছা করলে হোম অফিসে অ্যাপ্লিকেশন করে আসতে পারবে না এটা আনতে হবে একমাত্র কেয়ার হোম যারা এই দেশে রান করে তারা এবং তারা তাদের লাইসেন্স থাকতে হবে হোম অফিসের কাছ থেকে স্পন্সর লাইসেন্স টু রিক্রুট মাইগ্রেন্ট স্টাফ যখন তাদের লাইসেন্স থাকবে ওই লাইসেন্সটা ইউজ করে তারা বাইর থেকে মানুষ আনতে পারে লাইসেন্স ছাড়া কেউ সাধারণত গোড় থেকে বসে যে আমার কেয়ার লাগবে এই ধরনের না এটা একমাত্র বিজনেস যাদের লাইসেন্স আছে স্পন্সর লাইসেন্স আছে তারাই কস ইস্যু করবে কস মানে হলো সার্টিফিকেট স্পন্সরশিপ তারা ইস্যু করা পরে যে ক্যান্ডিডেট উনি আসতে পারবে বাট প্রোভাইডেড যেহেতু এটা লো স্কিল ওনার এক্সপিরিয়েন্স লাগবে না বাট ম্যান্ডেটরি কিছু পয়েন্ট আছে এজ ইউজল প্রত্যেক ওয়ার্ক পারমিটের মতো মতো ম্যান্ডেটরি পয়েন্ট আছে সেটাতে ওয়ান অফ দ্যান্ডেটরি পয়েন্ট হলো ইংলিশ ল্যাঙ্গুয়েমেন্ট এবং এইটা যদি কারো না থাকে তাহলে এটা চেষ্টা করে কোনো লাভ নেই সেটা হলো যে আইএলটিএস আমরা বলি আইএলটিএস এটা চার তিন চারটা অ্যাওয়ার্ডিং বডি আছে যেগুলো একমাত্র ম্যান্ডেটরিগুলো কভার করে যেমন আইএলটিএস পিয়ারসন তারপরে ল্যাঙ্গুয়েজ সার্ট পি এস আই বাট নর্মালি ওয়ার্ল্ড ওয়াইড আইএলটিএস ভেরি পপুলার এর জন্য আমরা সবসময় বলি আইএলটিএস

তারপর অনেকে আছে যেমন লুঙ্গুল্লো বলে ওটিআই বলে বিভিন্ন কিছু বলে তো হবে না এর জন্য বডি বলে দিছে কোন চারটা অ্যাওয়ার্ডিং বডি বাট আমরা সবাইকে বলি আইএলটিএস যেহেতু সবাই আইএলটিএস কে জানে এইটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা ম্যান্ডেটরি পয়েন্ট এটা না হলে আপনি যতই কেয়ার হোম পান যতই লাইসেন্স কেয়ার হোম আপনাকে অফার করুক আপনি এইটা না হলে আপনার ভিজা হবে না কারণ এটাতে টেন পয়েন্ট ম্যান্ডেটরি মেনটেন্স একটা পয়েন্ট আছে এটা আবার এমপ্লয়ার যদি চায় যে তার কস মধ্যে লিখে দিবে তাইলে একটা এমপ্লয়ার কস দিলে আর একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকলে এই ভিসা পাওয়া ভেরি ইজি কারণ এটাতে এক্সপিরিয়েন্সটা শো করতে হবে না কারণ যেহেতু এটা স্কিল আমি আগে এক্সপ্লেন করলাম এটা রান করবে তারা প্ল্যান করতেছে হাজার লোক আনবে ওয়ার্ল্ড ওয়াইড এবং তারপরে যদি এটা ঠিক হয় এক্সটেন্ড করবে তার মানে এটা না যে বারো মাসের ভিসা পাবে ভিসা কিন্তু সবাই তিন বছরে পাবে মিনিমাম তিন বছরে নিতে পারবে কেউ চাইলে একবারে পাঁচ বছরের ভিসা নিতে পারবে পাঁচ বছর পরে এটা সেটেল হওয়া যাবে এই ভিসাটা কিন্তু লিডিং টু সেটেলিট লিভ টু রিমেন ইন দা ইউকে যে আসবে সে পাবে তার ফ্যামিলি নিয়ে আসতে য়ার ভিজা গভর্নমেন্ট গ্রেট অপরচুনিটি দিয়েছে সবাইকে কিন্তু সবাইকে এটা মনে রাখতে হবে ফার্স্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকমেন্ড পাশ করতে হবে যেই আসতে চান এক দুই হলো এইখানে এমপ্লয়ার খুঁজে বাইর করতে হবে কেয়ার হোম যারা লাইসেন্স আছে যারা কোর্স দিতে পারবে তাইলে একমাত্র